আজকের ভিডিওতে আমরা জানব ইউনিয়ন পরিষদের গঠন সম্পর্কে। ইউনিয়ন পরিষদের গঠন সম্পর্কে জানতে হলে আমাদের ইউনিয়ন পরিষদের কাঠামো সম্পর্কে জানা প্রয়োজন। একটি ইউনিয়ন পরিষদে একজন নির্বাচিত চেয়ারম্যান থাকেন। পুরো ইউনিয়ন পরিষদ 9টি ওয়ার্ডে বিভক্ত থাকে। এই 9টি ওয়ার্ডে একজন করে মোট 9 জন নির্বাচিত সদস্য থাকেন। যে কোনো যোগ্য নারী ও পুরুষ উভয়েই চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হতে পারেন। এই যে 9টি ওয়ার্ড, তার প্রতি 3টি ওয়ার্ডের জন্য একজন করে মোট 3 জন সংরক্ষিত মহিলা সদস্য থাকেন। যেমন 1, 2 ও 3 নং ওয়ার্ডের জন্য একজন, 4, 5 ও 6 নং ওয়ার্ডের জন্য একজন এবং 7, 8 ও 9 নং ওয়ার্ডের জন্য একজন করে মোট 3 জন সংরক্ষিত মহিলা সদস্য থাকেন। তাহলে ইউনিয়ন পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 13 জন, একজন চেয়ারম্যান, 9 জন সাধারণ সদস্য এবং 3 জন সংরক্ষিত মহিলা সদস্য। আমরা আবার দেখে নেই, ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান থাকেন, 9টি ওয়ার্ডের জন্য 9 জন সাধারণ সদস্য থাকেন এবং 3 জন সংরক্ষিত মহিলা সদস্য থাকেন। এই মোট 13 জন নির্বাচিত সদস্য নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের দাপ্তরিক দায়িত্ব পালনের জন্য একজন সচিব থাকেন। আশা করি এই ভিডিও থেকে তোমরা ইউনিয়ন পরিষদের গঠন সম্পর্কে জানতে পেরেছ। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।